প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। দুপুরে পটিয়ায় পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি জসিমুল আনোয়ার খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বিশেষ অতিথি ছিলেন পটিয়া জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার তিমির বরণ চৌধুরী। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।